বর্তমানে মিয়ানমারের ভিতর এক প্রকার তাণ্ডব চালাচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মির ভয়ে মিয়ানমারের সাধারণ জনগণ তো বটেই, মিয়ানমারের সেনাবাহিনী পর্যন্ত পালিয়ে বাংলাদেশে চলে আসছে। ইতিমধ্যে 300-এর অধিক মিয়ানমার সেনাবাহিনী পালিয়ে বাংলাদেশে এসেছে, যাদেরকে আবার এক সপ্তাহের মাথায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এবং এখানে দেখার বিষয় হচ্ছে যে এখানে জান্তা সরকার সন্দেহ করছে যে বাংলাদেশের ভিতরেই আরাকান আর্মির ক্যাম্প রয়েছে এবং খুব সম্ভবত বাংলাদেশ সরকারই আরাকান আর্মিকে সহযোগিতা করছে এবং তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে এই কথাটা কি সত্য, সত্যি কি আরাকান আর্মির সাথে বাংলাদেশে কোনো প্রকার যোগাযোগ রয়েছে, এবং এই আরাকান আর্মি ভবিষ্যতে কি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে নাকি কুফল, এ বিষয়ে কিন্তু কথা বলছে ভারতীয় মিডিয়া। তো তারা এই ব্যাপারে কী কী বলছে সেটা দেখবো আমাদের আজকের মূল ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আপনার সাথে আছি আমি এমডি ইয়াদুল হক গালিব, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। যে একটা ভুলে মিয়ানমারের যুদ্ধে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ, বাংলাদেশে কি সত্যি আরাকান আর্মির ঘাঁটি আছে? দেশটার উপর মিয়ানমারের চাপ তৈরির স্ট্র্যাটেজিটা কিন্তু মারাত্মক। মিয়ানমারে আরাকান আর্মির পাওয়ারফুল হওয়ার গ্রাফটা একবার দেখুন। সেই আরাকান আর্মি বাংলাদেশের জন্য সত্যি কি বড় হুমকি, নাকি রোহিঙ্গা প্রত্যাবাসনে বেনিফিট এনে দিতে পারে? কি ভাবছে বাংলাদেশ? প্রতিবেশী দেশগুলোর ভূমিকাই বা ঠিক কি? দেখুন, মিয়ানমারের যে অঞ্চলে আরাকান আর্মির সঙ্গে সামরিক বাহিনীর যুদ্ধ হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বিশেষজ্ঞদের একাংশ কিন্তু এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন এতে বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে পড়ার চান্স থাকছে। সেক্ষেত্রে বাংলাদেশকে খুব ভেবে চিনতে মেপে পা ফেলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাছাড়া মিয়ানমার কিন্তু কয়েক বছর আগে থেকেই বাংলাদেশকে চাপে রাখার স্ট্র্যাটেজি নিয়েছে। আমরা যদি 2022-এর দিকে দেখি তাহলে দেখতে পাবো ওরা বলেছিল আরাকান আর্মির ঘাঁটি রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। শুধু এটুকুই নয়, এই বিষয়ে তদন্ত এবং ওই ঘাঁটিগুলোর অপসারণের দাবিও তোলা হয়েছিল মিয়ানমারের পক্ষ থেকে, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য খুব একটা ভালো সংকেত নয়। কারণ এইভাবে বাংলাদেশের উপর ধারাবাহিকভাবে চাপ তৈরি করতে থাকলে এখানেও বাংলাদেশের সংঘাতে জড়িয়ে পড়ার একটা চান্স থাকছে। তবে এর বাইরেও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, সেই আরাকানের সাথে বা আরাকান আর্মির সাথে বাংলাদেশের সম্পৃক্ততা ঠিক কতটা, কিংবা আরাকান আর্মি বাংলাদেশের জন্য ঠিক কতটা মিস্ত্রি, সেগুলো অ্যানালিসিস না করে বুঝিয়ে বলা জাস্ট অসম্ভব। জিরো থেকে আরাকানের জার্নি, কারণ এখানে সেই আরাকান আর্মির কথা বলা হচ্ছে যারা জান্তা সরকারের শোষণ বঞ্চনা সহ্য করতে না পেরে পূর্ণ স্বাধীনতার আশায় 2009 সালের 10ই এপ্রিল মাত্র 26 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল। অথচ আজ চারাগাছ থেকে মহিরুহ হয়ে উঠেছে এই গোষ্ঠীর সদস্যরা, যে গোষ্ঠীটা তৈরি হয়েছিল চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে। সেখানেই শুরু হয়েছিল তাদের প্রশিক্ষণ, তাদের সঙ্গে যোগ দিতে শুরু করেছিল পাথর খনিতে কর্মরত অভিবাসী রাখাইন শ্রমিকরা। সেই থেকে শুরু তাদের বিদ্রোহ, ক্রমেই বড় হয়েছে এই সংগঠন। রাখাইন জুড়ে ছড়িয়ে পড়েছে তাদের জনপ্রিয়তা। আরাকান আর্মিতে পুরুষের পাশাপাশি জোরালো স্ট্যান্ড পয়েন্ট রয়েছে নারীদেরও। যারা পুরুষ সদস্যদের সঙ্গে বনে জঙ্গলে প্রশিক্ষণে অংশ নিয়ে জান্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে, জীবন জীবিকার তাগিদে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো রাখাইনের অনেক নারী স্বেচ্ছায় কিংবা পরিবারের ইচ্ছায় আরাকান আর্মিতে যোগ দিচ্ছেন। তারা মনে করছেন গুলিতে প্রাণ হারানোর থেকে গর্জে ওঠা শ্রেয়, এদের অস্ত্র স্বয়ং জান্তা বাহিনীকেও টেনশনে ফেলে দেয়। কোনো কোনো ক্ষেত্রে এরা মিয়ানমার সেনার থেকেও অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, যেসব অস্ত্রের বেশিরভাগটাই তারা পাচ্ছে চীন থেকে। থাইল্যান্ড মিয়ানমার সীমান্তের কালোবাজারিদের কাছ থেকেও তারা অস্ত্র গোলা বারুদ কেনে। অনেকে মনে করে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্রও আসে তাদের কাছে। এক কথায় বড় ধরনের সামরিক হামলা প্রতিহত করতে যেসব অস্ত্রের প্রয়োজন তার বেশিরভাগটাই আছে আরাকান আর্মির হাতে। শোনা যায় চীন নাকি এই আরাকান আর্মিতে 95% অর্থায়ন করছে। তাছাড়া রাখাইনের অভিবাসী শ্রমিক, স্থানীয় ধনী ব্যক্তিরা নির্ধারিত হারে চাঁদা দেয় আরাকান আর্মিকে। শক্তিশালী জান্তা সরকারকে পরাজিত করতে আরাকান আর্মিকে লক্ষ লক্ষ টাকা অনুদান দেয় স্থানীয় বিত্তবানরা। যে অস্ত্র আর অর্থায়নের উপর ভর করে গেল কয়েক বছরে রাখাইনে বেশ কয়েকটা বড় অপারেশন চালিয়েছে এই আরাকান আর্মি, দেখিয়েছে নিজেদের পাওয়ার, জাহির করেছে নিজেদের ক্ষমতা। এরকম একের পর এক অপারেশন চালাতে চালাতে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আজ মিয়ানমারের সেনাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। রীতিমতো ভয়ে প্রতিবেশী দেশগুলোতে তারা জীবন বাঁচাতে পালিয়ে আসছে, হবে নাই বা কেন? এই গোষ্ঠীর মাথারা বলেন সামরিক শক্তি নয়, আরাকানের জনসাধারণের অকুণ্ঠ সমর্থনই তাদের প্রকৃত অস্ত্র।
তাছাড়াও আরাকান আর্মির মূল শক্তি তাদের 30,000 সদস্য, সেটাও জানতার জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী রাখাইন অঞ্চলেও মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ দিনের পর দিন তীব্র থেকে তীব্রতর হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে এমনভাবে প্রমাণ করেছে এই গোষ্ঠীর সদস্যরা যাতে এখন আলোচনার শীর্ষে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। কিন্তু বাংলাদেশের সঙ্গে এদের সম্পর্কটা ঠিক কিরকম? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেখুন, এটা বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে রাখাইনে যুদ্ধরত আরাকান আর্মির সাফল্য গাথা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই উল্লাস প্রকাশ করতে দেখা যায় বা গেছে। কিন্তু এই সশস্ত্র গ্রুপটার কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব বা স্বার্থের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে গভীর ভাবনা চিন্তা ততটাও হয় কি বুঝতে হবে। বিশেষজ্ঞদের একাংশ কিন্তু বলে আসছেন, আরাকান আর্মির বাংলাদেশ নীতিটাই ঢাকার নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। আরাকান আর্মি ও এর রাজনৈতিক সংগঠন ইউএল এর সাম্প্রতিক ইতিহাস বলছে তাদের সঙ্গে কখনোই রোহিঙ্গাদের সুসম্পর্ক ছিল না। রাখাইনরা কয়েক শত বছর ধরে আরাকানে বসবাসরত রোহিঙ্গাদের তাচ্ছিল্য করে বাঙালি বলেই অভিহিত করে আসছে। আরাকান আর্মি রোহিঙ্গা মূলধারা সংগঠনের সাথে সংঘাতে জড়িয়েছে একাধিকবার। এমনকি আরাকান আর্মি রোহিঙ্গাদের সংগঠন আরএসও নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতেও একাধিকবার হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তথ্য বলছে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সাথেও মাঝে মধ্যেই সংঘাতের ঘটনা ঘটেছে আরাকান আর্মির। 2015 সালের ঘটনা এক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য। তাছাড়াও বিশেষজ্ঞদের একাংশের মতে আরাকান আর্মির প্রায় পুরোটাই রাখাইন জনগোষ্ঠী দিয়ে তৈরি। এদের সাথে পার্বত্য চট্টগ্রামের একাধিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। পার্বত্য চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজাতি পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে মিয়ানমারের সামরিক গোয়েন্দারা বাংলাদেশ ও রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে আরাকান আর্মিকে ব্যবহার করতে চায় বলে মনে করেন বিশ্লেষকদের একাংশ। যদিও এই বিষয়টাকে বাংলাদেশের একাংশ আবার অন্য চোখে দেখেন। বাংলাদেশের ভাবনা, তাদের মতে আরাকান আর্মি মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করছে যাতে তারা বাংলাদেশের জন্য রোহিঙ্গা ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে কৌশলগত বন্ধু হতে পারে, যে ভাবনা বা ধারণা বাংলাদেশের জন্য অবশ্যই ঝুঁকির হতে পারে। তাই যত দ্রুত সম্ভব মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ঠেকাতে দেশটার দুপক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ জরুরি। এই উদ্যোগ ভারত, চীন বা যুক্তরাষ্ট্র নিতেই পারে, কিন্তু এই সুযোগে পরাশক্তি কোনো দেশ যাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না পারে তা নিয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন এই সংঘাত যত বাড়ছে তৃতীয় শক্তির উপস্থিতির সুযোগ ততই বাড়ছে। এখানে চীন আমেরিকা উভয়েরই স্বার্থ আছে, কারণ চীন মিয়ানমারের বিভিন্ন পক্ষের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে চাইছে, আর যুক্তরাষ্ট্র তারাই বা সুযোগ নিতে চাইবে না কেন? সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে তারা, হয়তো নতুন একটা পারসেপশন নিয়ে আসতে চাইছে তারা। তবে মিয়ানমার সংঘাত বন্ধে ভারত যে কঠোর পদক্ষেপ করছে বা গোটা বিষয়টাকে ভারত যেভাবে শক্ত হাতে ট্যাকল করছে সেটা বুঝতে পারছে বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ইতিবাচক দিক। সেক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে সরকারকে সতর্ক থেকে ভারতের সঙ্গে যৌথভাবে এই সংকটের বিরুদ্ধে লড়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। দর্শক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, নেক্সট আপনার জন্য আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।